হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে বাড়িতে তৈরি হচ্ছে চিকেন কারি। তবে এই চিকেন কারিটা কিন্তু তৈরি করছেন আমার মা, খুব কম উপকরণ দিয়ে এবং চটপট তৈরি করে ফেলছেন চিকেন কারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চটজলদি চিকেন কারি আমার মায়ের হাতে। মা প্রথমেই তেল আর হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছেন। এরই সাথে দুটো টমেটো কুচি দিয়েও ম্যারিনেট করে রাখা হচ্ছে। এরই সাথে দিয়ে দেওয়া হচ্ছে আদা, পেঁয়াজ এবং রসুন বাটা। সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হচ্ছে। এবার তেল গরম করে নেওয়া হয়েছে। এবার তাতে আলু দিয়ে দেওয়া হলো। এরই সাথে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু নুন। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লালচে করে ভেজে নেবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিল। এরপরেতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, আর এরই সাথে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি। এরপর ভালো করে মিক্স করে আরও এক 5 মিনিট এটাকে কষিয়ে নেওয়া হলো। দিয়ে দেওয়া হলো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়েও ভালো করে কষিয়ে নেওয়া হবে। জায়গাটা যেহেতু একটু ছোট হয়ে গেছে, তাই একটা পাত্রে জল গরম করে তার মধ্যেই দিয়ে ঢেলে দেওয়া হলো কড়াইতে রাখা মাংসটা। পুরো সব মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়া হলো। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। এরপর আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম। মাংসটা এবার রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এইভাবে কম উপকরণ এবং কম বাসনপত্রে আমার মা কীভাবে চিকেন কারি তৈরি করে ফেললো আপনারা দেখতেই পেলেন। অতএব অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।